বেকারদের কর্মসংস্থানের প্রতিশ্রুতি রক্ষা হয়নি, তাই কর্মসংস্থানের দাবিতে সিএনজি স্টেশনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে তেলিয়ামুড়া হাওয়াইবাড়ি এলাকার একাংশ যুবক। ফলে বন্ধ হয়ে যায় গ্যাস সাপ্লাইয়ের কাজ, দুর্ভোগ যানবাহন চালকদের। তিন বছর আগে এলাকার বেকারদের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে তেলিয়ামুড়ার হাওয়াইবাড়ি এলাকায় সিএনজি স্টেশন গড়ে তোলেন সংস্থার কর্মকর্তারা। তিন বছর ধরে স্থানীয় বেকার যুবক যুবতীরা কর্মসংস্থানে ব্রাত্য রেখে সিএনজি কর্তৃপক্ষ বাঁকা পথে বহিরাগতদের নিয়োগ করছে বলে অভিযোগ। এ নিয়ে বুধবার সকাল থেকেই তেলিয়ামুড়া হাওয়াইবাড়ি স্থিত সিএনজি স্টেশনে জড়ো হতে থাকে স্থানীয় বেকার যুবকরা, চলে বিক্ষোভ প্রদর্শন। আমরা যে সময় এই এলাকায় এই সিএনজি স্টেশনটা হবে, জায়গা দেখা এবং বিল্ডিং তোলার সময় আমরা এলাকাবাসীর দাবি ছিল, যেহেতু আমরা এলাকা গরিব, আমার দাবি ছিল যে এই জায়গায় আমাদের এলাকার কিছু ছেলেদের কর্মসংস্থান দেওয়ার জন্য তারা ওই সময় কথা দিয়েছিল যে এটা চালু হলে আমাদের এলাকার কিছু ছেলেকে কর্মসংস্থানের ব্যবস্থা করবে। কিন্তু আমরা আজকে দুই তিন বছর ধরে চেষ্টা করছি, কিন্তু একজনও লোকাল ছেলেকে এই জায়গায় কর্মসংস্থান দেয়নি। তারা বাঁকা পথে অন্যখান থেকে লোক বাঁকা পথে এনে এখানে কর্মসংস্থান দিচ্ছে। এর প্রতিবাদে আমরা এলাকাবাসী এখানে একত্রিত হয়েছি। আজকে কোন এলাকা এটা এবং কি কি অফিস এটা? এটা এটা হচ্ছে টু সিংগাই এবং হাওয়াইবাড়ি দুটা নিয়েই এলাকা। এটা সিএনজি অফিস না, এখনও অথরিটি আসেনি। আমরা যখন ছেলেদের কর্মসংস্থানে ছিল আমরা অথরিটির সাথে আজকে দুই বছর ধরে কথা বলছি। এ বিষয়ে সিএনজি স্টেশনের এক কর্মীকে জিজ্ঞাসা করলে তিনি বলেন কর্তৃপক্ষ বলেছেন গ্যাস প্রদান বন্ধ রাখতে, তাই গ্যাস প্রদান করা হচ্ছে না। ঠিক আমি জানি না, তারা এখানে দুটা মানুষ তারা আসছে, তারা জিজ্ঞেস কি কারণে তো এখন কি গ্যাস দেওয়া বন্ধ? কোন সময় থেকে বন্ধ আছে? তার দাবি টাবি কিছু জানছেন না আপনারা? আর গ্যাস দেওয়া আপাতত বন্ধ রাখার লেগে নাকি? এদিকে সিএনজি গ্যাস পরিচালিত বিভিন্ন যানবাহনগুলো গ্যাস নেওয়ার জন্য দিন সকাল থেকেই দীর্ঘ লাইন দেখা যায়। গ্যাস না পাওয়ায় যানবাহন চালকদের দুর্ভোগ চরমে পৌঁছায়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।